তুমি কি আমাকে সন্দেহ করছো? কি বলতে চাইছো? পায়েলকে খুন আমি করেছি? গায়ত্রী গাঙ্গুলি কি করতে পারে আর কি করতে পারে না সেটা বোধহয় আমার থেকে ভালো আর কেউ জানে না। কি বলতে চাইছো তুমি? অনেক কথা বলতে চাই, অনেক কথা বলতে চাই। দিনের পর দিন এই গাঙ্গুলি বাড়িতে থেকে যা যা শুনেছি, যা যা জেনেছি, যা যা বুঝেছি, সব কিছু সবার সামনে ফাঁস করে দিতে চাই। কিন্তু তার আগে আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে। আচ্ছা মা, নর্থ বেঙ্গলে আমাকে কে আটকে রেখেছিল? নর্থ বেঙ্গল? তার আমি কি জানি? নর্থ বেঙ্গল থেকে ফিরে আসার পর কি আমাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল মা? আগুন? এসব তুমি কি বলছো অদিতি? আচ্ছা মা, কাবেরীকে কে খুন করতে চেয়েছিল? পাগলের মতন প্রশ্ন করো না অদিতি। অনেককে কে মারার চেষ্টা করেছিল মা? অনেক, অনেক এই বাড়ির ছেলে, তাকে তাকে আমি কেন খুন করতে যাব? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আজ আপনি আমার এই সব প্রশ্নগুলো এড়িয়ে গেলেন, কিন্তু এই প্রশ্নগুলোই আমি আপনাকে বারবার করব, আর এই প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে মা। একেই তো পায়েলের খুনের মামলায় জড়িয়ে গেছো, এরপরও যদি এই সব প্রশ্ন তোলো তোমার বিপদ বাড়বে বই কমবে না। থ্রেট করছেন আমাকে? না না, আমি তোমাকে বললাম, বললাম কথাগুলো, এবার তুমি সেগুলো কিভাবে নেবে তোমার ইচ্ছে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আমি জামিনে ছাড়া পেয়ে এখানে এসেছি, তাই আপনি ইচ্ছে করলো আমার কিচ্ছু করতে পারবেন না। আর যদি আপনার মনে হয় আপনি আমার কিছু করবেন, মানে থ্রেট, সেটা কিন্তু আমি পুলিশকে জানাতে পারি। এই গাঙ্গুলি বাড়ির মান সম্মান প্রতিপত্তি সব আমি তৈরি করেছি, আমি আমি দিন রাত পরিশ্রম করেছি, একা আমি। জানি তো, আমি সবটাই জানি মা, এবং আমি সেটা স্বীকার করি, আর সেটা গাঙ্গুলি বাড়ির প্রত্যেকে স্বীকার করে। কিন্তু আপনার এই অন্যায় হুকুম আমি আর মেনে নিতে পারবো না মা। আমি তোমাকে বোঝাবার চেষ্টা করছি, এখন তো দেখছি তুমি আমার কোনো কথাই শুনবে না। আপনি আশা করলেন কি করে আমি আপনার কথা শুনবো? পায়েল যেদিন খুন হয় আপনি কিছু না জেনেই আমাকে দোষী ভেবেছিলেন, এরপরেও আপনি কিভাবে আশা করেন যে আমি আপনার প্রত্যেকটা কথা মুখ বুঝে শুনে যাব? তোমার ঔদ্ধত্য মাত্রা ছাড়া হয়ে যাচ্ছে অদিতি। এই ঔদ্ধত্য আপনার কাছ থেকেই শেখা। অনেক দিন চুপ করে থেকেছি, কিন্তু আর না মা, এবার আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে। স্যার, মিস্টার রয়ের কি কিছু হয়েছে? কেন বলুন তো? না, এখান দিয়ে বেরোতে দেখলাম, দেখে মনে হলো ভয় পেয়েছেন, আমি জিজ্ঞেস করলাম কোনো উত্তর দিলেন না। নিজের ফাঁদে নিজেই পা দিয়েছেন, কোনো সেন্স নেই, নাহলে কেউ নিজের তৈরি ফাঁদে নিজে পা দেয়? দেয় মিস্টার বক্সি, অনেক সময় মানুষ অন্যের জন্য ফাঁদ ফেলে নিজেই সেই ফাঁদে জড়িয়ে পড়ে। মিস্টার রয়ের ঠিক সেই অবস্থা হয়েছে। বুঝলাম না স্যার। নন্দ আপনাকে ভিডিও ফুটেজটা দিয়েছিল না? হ্যাঁ স্যার, দিয়েছে। আপনি সে ব্যাপারে কাউকে কিছু বলেছেন? না স্যার, আমি কাউকে কিছু বলিনি। তাহলে মিস্টার রয় জানলো কি করে ভিডিও ফুটেজের ব্যাপারে? আমার তো মনে হয় যে যে ফুটেজটা দিয়েছে নন্দই বলেছে। ঠিক তাই, কিন্তু সেদিন অত প্যাঁদানি খাওয়ার পরও তো স্বীকার করলো না যে মিস্টার রয়কে চেনে। তা স্বীকার করেন ঠিকই, কিন্তু নন্দকে দেখে মিস্টার রয় যেভাবে চমকে উঠলেন, এবং ভিডিও ফুটেজ, এই দুটো যদি লক্ষ্য করা যায় তাহলে বোঝাই যাচ্ছে যে নন্দর সঙ্গে মিস্টার রয়ের একটা যোগাযোগ আছে। স্যার, একটা কাজ করি, নন্দকে ধরে দু চার ঘা লাগিয়ে দিই, আর আচ্ছা করে পেঁদাই, তাহলে যদি না মানে টর্চার করি, তাহলে যদি সত্যি কথাটা বলে। কোনো লাভ হবে না, নন্দর মতো লোকজন অপরাধ করলেও ক্লায়েন্টকে ঠকায় না, যত মারধরই করি না কেন। তাহলে কি স্যার মিস্টার রয় অদিতিকে ফাঁসানোর জন্য ফুটেজটা তুলিয়েছেন? মানে
মিস্টার রয় ধোয়া তুষি পাতা তো নয়ই, তো নিজের মেয়েকে খুন করবে এতটা নির্দয় উনি নন। তাহলে স্যার ওই ওই আমাদের সন্দেহের লিস্টে সবার উপরে গায়ত্রী গাঙ্গুলি খুনটা করিয়েছে। গায়ত্রী গাঙ্গুলি খুনটা করায়নি কিন্তু। কোনো সেন্স নেই কি বলছেন স্যার? মিস্টার রয় অর্ধেক সম্পত্তির মালিক, তার মেয়েকে কেন খুন করাবে গায়ত্রী গাঙ্গুলি? একবার ঋষির সাথে বিয়ে দিয়ে পুরো সম্পত্তির মালিকানা পেতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু তাই বলে তার মেয়েকে খুন করিয়ে পুরো মালিকানা পেতে চেষ্টা করবে এতটা বুদ্ধিহীন ভাবা আমাদের বোকা মনে হয়। স্যার এমন তো নয় যে, মানে ধরুন খুনটা করার ছিল অন্য কাউকে, অ্যাক্সিডেন্টালি পায়েল খুন হয়। আহা ছেড়ে দাও না, এই সমস্ত পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ? না দাদা ভাই, আজ আমাকে বলতে দিন, আপনাদের না বলা অব্দি আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। ও যখন বলতে চাইছে তখন শোনোই না, ও হয়তো সবকিছু বলে হালকা হতে চাইছে। আচ্ছা ঠিক আছে বলো, কি কি হয়েছে? কি আসলে মেজদি টাকা চুরি করেনি, মেজদি চোর নয়, এসব আমার মার ষড়যন্ত্র। সব তুই কি বলছিস? হ্যাঁ দিদিভাই, আমি সব ঠিক বলছি। আসলে মা মেসিকে পছন্দ করতো না, তাই তাই মা চেয়েছিল এ বাড়ির থেকে যেভাবেই হোক মেসিকে তাড়াতে। মার ভাড়া করা গুন্ডারাই সুমিকে কিডন্যাপ করে, আর মেসদি হাসপাতালে যাওয়ার সময় মার ভাড়া করা গুন্ডারাই মেসদির টাকা চিন্তাই করে। আর তুমি তুমি সমস্ত কিছু জানা সত্ত্বেও এতদিন চুপ করেছিলে? হ্যাঁ, এটা মার যন্ত্রণা, একটা বাচ্চার জীবন নিয়ে তুমি ছেলেখেলা করছিলে, আর এখন আমার কাছে অপরাধ স্বীকার করতে এসছো? আমি সব বুঝতে পারছি দাদা ভাই, আমি ভুল করেছি। ভুল মানে? আপনি আমাকে ক্ষমা করে দিন। কিসের ক্ষমা? আমি জানি তুমি নিজের স্বার্থে তোমার মাকে এইসব কাজে মদত দিয়েছো। না না, তোমাকে কিছুতেই কিছুতেই ক্ষমা করা যায় না। এসব তুমি কি বলছো? তুমি চুপ করে থাকবে, একটা কথা বলবে না তুমি? তুমি বুঝতে পারছো না ও আমাদের কোথায় নামিয়ে এনেছে? ছি 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 ছি, অশান্ত মেজ বৌমার চোখে আমি তুমি আমরা সবাই কতটা ছোট হয়ে গেলাম। ছি ছি ছি, শোনো না। আচ্ছা আচ্ছা, তুমি কি চাইছো? সংসারটা আবার ভেঙে যাক। হ্যাঁ তুমি না দিদি ভাই, আজ দাদা ভাইকে বলতে দাও। ছি ছি ছি, মাসিমা আমাদের এত বড় ক্ষতি করে দিলেন। মার লোভ ছিল দাদা ভাইয়ের ওই জমিটার উপর, তাই মা ভেবেছিল ভাই ভাই ঝগড়া লাগিয়ে হয়তো জমিটা হাত করতে সুবিধা হবে। জানো দিদি ভাই, আমার বেশ মনে আছে মেজদি যেদিন এই বাড়ি ছেড়ে চলে গেল, মা মা কি খুশি হয়েছিল। আমার যে তখন কি হয়েছিল দিদি ভাই, যে আমি আমি তোমাদেরকে শত্রু ভাবতাম, এমনকি মেজদি মেজদি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় আমিও কি খুশি হয়েছিলাম। শোনো, তুমি তুমি যে কাজটা করেছো এটা একটা ক্রিমিনালের কাজ, এর জন্য এক্ষুনি এক্ষুনি আমার উচিত তোমাকে পুলিশে দেওয়া। তোমাকে তোমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? তুমি কি বলছো? তুমি না 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 না, তুমি আমাকে একদম উত্তক্ত করবে না। তুমি বুঝতে পারছো না ও কি করেছে? আমি এর জন্য ওকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। দাঁড়াও, অদিতির সঙ্গে তোমার এত ভাব কবে থেকে হলো দেবজানি? ভাব কি বলছো কি মেজমা? এই যে দুপুরে দেখলাম অনেকক্ষণ তোমরা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলে। বারান্দায় দুপুরে? ও কিছু নয় মেজমা। কিছু না বললেই হলো, আমি স্পষ্ট দেখলাম তোমরা দুজনে মিলে কথা বলছিলে। হ্যাঁ মানে অদিতি ওই আর কি, অদিতি লক আপে থাকার কথা বলছিল। তোমার সঙ্গে ওর এত ভাব হয়ে গেল যে ওর দুঃখের কথা তুমি শুনছিলে? না না, আমি শুনছিলাম না, ও নিজেই বলছিল।
আমার বিরুদ্ধে অদিতি তোমাকে কি বলেছে? কিছু না, নামে জমা কিছু না। এতক্ষণ দাঁড়িয়ে তোমরা কথা বলছিলে আর আমার বিরুদ্ধে একটা কথাও অদিতি তোমাকে বলেনি। মেজমা, আমার ফোনটা বাজছে, আমি একটু আসছি। দুদিনে তোমার অদিতির সাথে এত ভালোবাসা হয়ে গেল যে আজ ওকে আড়াল করার চেষ্টা করছো? না মেজমা। আজ যদি অদিতি নির্দোষ প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু তোমার বিপদ বাড়তে পারে। আমার বিপদ কেন মেজমা? আজ যদি অদিতি নির্দোষ হয়ে যায় তাহলে সমস্ত সন্দেহ তোমার দিকে যেতে পারে। কেন মেজমা, আমি তো পায়েলকে মারিনি। এতদিনে বাড়ির সবাই জেনে গেছে যে তুমি পায়েলের খাবারে বিষ মিশিয়েছিলে, তা সন্দেহ তোমার দিকে যাবে না তো কার দিকে যাবে? মেজমা মেজমা, এখন এখন কি হবে মেজমা? আমি যতক্ষণ আছি তোমার কোনো ভয় নেই, কিন্তু একটা কথা, অদিতির সঙ্গে তুমি কোনো কথা বলবেও না আর ওর কোনো কথা তুমি শুনবেও না। আপনি কি লুকিয়ে আমাদের কথা শুনছিলেন নাকি? লুকিয়ে কথা শোনার মতন বদ অভ্যেস আমার নেই অদিতি, ওটা তোমার আছে, আর তুমি সেটাই করছিলে, লুকিয়ে আমাদের কথা শুনছিলে। একদম না, আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনাদের দুজনের কথা লুকিয়ে শোনার মতো কোনো ইচ্ছে আমার নেই। অনেকক্ষণ ধরে দেবজানির ফোনটা বাজছে। তোমার ফোন? হ্যাঁ, আমার ফোনটা অনেকক্ষণ ধরে বাজলো, আমি একটু আসছি। দেবজানিকে তুমি আমার বিরুদ্ধে কি বলছিলে? লুকিয়ে কথা বলতে দেখেছেন, এদিকে লুকিয়ে কি বলছিলাম সেটাই শোনেননি? অদিতি, এইসব উল্টো পাল্টা কথা বলার জন্যে তোমাকে এই বাড়িতে আমি থাকতে দিইনি। একদম চুপ। আমি কিন্তু আপনার মতোই এই বাড়ির বউ, তাই এই বাড়িতে আমারও কিন্তু আপনার মতোই সমান অধিকার আছে। তাই আপনি একেবারেই ভুলে যান যে আমি আপনার দয়ায় এই বাড়িতে আছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি নিশার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? দেখো, মানুষ মাত্রই তো ভুল করে। ভুল? এটাকে তুমি ভুল বলছো? আমি জানি ও নিজের স্বার্থে, শুধুমাত্র নিজের স্বার্থে সবকিছু জেনে ওর মার ব্যাপারে চুপ করে থেকেছে। দেখো, এসব নিয়ে তুমি আর অশান্তি করো না, নিশা তো ওর দোষ স্বীকার করছে। আচ্ছা, দোষ স্বীকার করলে সব ঠিক হয়ে যায়? প্রতিমা, সব ঠিক হয়ে যায়, সব আগের মতো হয়ে যায়। আচ্ছা বেশ, আমি আমি না হয় ওকে ক্ষমা করে দিলাম। তাহলে অশান্তদের সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে, হ্যাঁ, সেই অন্যায় কী হবে? সেগুলো ঠিক হয়ে যাবে সব। দাদাভাই, দাদাভাই, আমি যাব, আমি নিজে গিয়ে মেজদার মেজদির পা ধরে ক্ষমা চাইব। আচ্ছা তুমি ছোটো বাবু, তুমি এই কাজটা করলে কী করে বলো তো? হ্যাঁ, তুমি একবার বাচ্চাগুলোর কথা ভাবলে না? তোমার নিজের বাচ্চাটার কথা ভাবলে না? আমি পাপানের মুখের দিকে তাকাতে পারি না, সারাক্ষণ ঘরের মধ্যে ঢুকে থাকে, কারোর সঙ্গে খেলা করে না, কথা বলে না, তুমি তার কথা পর্যন্ত ভাবলে না? দাদা, আমি সব বুঝতে পারছি, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন দাদা ভাই। তুমি আর একটা কথা বলবে না, একটা কথা বলবে না তুমি। তুমি যে কাজ করেছো সেজন্য ওই তোমার মার মতো এই বাড়ি থেকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বার করে দেওয়া উচিত ছিল। শোনো শোনো, তুমি উত্তেজিত হয়ে না, অসুস্থ হয়ে পড়বে। আর অসুস্থ এই ওকে তুমি আমার সামনে থেকে চলে যেতে বলো তো, আমার একেবারে ইরিটেশন হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। নিশা নিশা, যা, তুই তোর নিজের ঘরে যা, যা। আমি এখন কি করবো বলো তো? যেভাবেই হোক মিনুদেরকে এ বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু কি করে ফেরাবো? আমি তো জানি না, চাই ওরা কোথায় আছে, কি করছে, কি। আর অশান্তকে তো তুমি জেনো, ও যেরকম ছেলে, একবার যখন এ বাড়ি ছেড়ে গেছে ও শত অনুরোধে ও এ বাড়িতে কিছুতেই ফিরবে না। শোনো, আমি বা তুমি কিংবা আমরা দুজনে মিলে গিয়ে ওদেরকে ফিরিয়ে আনতে পারি না? হ্যাঁ, কিন্তু কোথায় যাবো? আমি তো জানি না ওরা থাকে কোথায়, ঠিকানাটা কি? ঠিকানা, ঠিকানাটা কোথায়? আচ্ছা, আমরা আরমান ভাইয়ের কাছে গিয়ে খোঁজ নিতে পারি না? তুমি কি ভাবছো সেই চেষ্টা আমি একবার করিনি?
আরমান ভাইও জানে না ওরা কোথায় আছে, হয়তো হয়তো এই অশান্তই বারণ করে দিয়েছে। না না, আমি যাব, আমি আরমানের কাছে যাব। আমি চাইলে ও হয়তো আমার মুখের সামনে না করতে পারবে না। এই ঘর, এই সংসারকে আবার নতুন করে সাজিয়ে তুলতে আমাকেই দায়িত্ব নিতে হবে। দুদিমা, দেখো ভাঙা কাঁচ আর ভাঙা মন হয়তো জোড়া লাগানো যায়, একটা দাগ ঠিক থেকেই যায়। তুমি জোড়াতালি দিয়ে একটা সংসারকে বাঁধতে চাইছো তো? দেখো সে সে বাঁধন কতদিন টেকে। অধিকার নেহাত ঋষি তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, তাই তুমি এই বাড়ির বউ। তার মানে তুমি কি ভেবেছো তোমার আর আমার অধিকার একেবারে সমান হয়ে গেছে? সেটাই কি উচিত নয় মা? এই গাঙ্গুলি বাড়ির জন্য, এই ব্যবসার জন্য আমি যা পরিশ্রম করেছি সেটা তুমি নিজের মুখেই স্বীকার করেছো। তুমি কি করেছো এই বাড়ির জন্য? দেখুন মা, এই গাঙ্গুলি বাড়ির বউ হিসেবে আমার যা যা করার দরকার তাইতেই আমি করেছি। না, এই গাঙ্গুলি বাড়ির জন্য তুমি কিচ্ছু করনি। তোমার হাজত বাস এই পরিবারে বদনাম নিয়ে এসেছে। পরিবার? মা, আপনি এটাকে পরিবার বলছেন? পরিবারের তুমি কি বোঝো? তোমার তো তিন কুলে কেউ নেই। এ কথা ঠিক যে আমার তিন কুলে কেউ নেই, তাই আমি ঋষিকে বিয়ে করে এ বাড়িতে এসেছিলাম একটা একটা সুন্দর পরিবার পাবো বলে। কিন্তু এই বাড়িতে এসে দেখলাম এই গাঙ্গুলি পরিবারের একজন নিজের অধিকার জাহির করার জন্য প্রত্যেককে দাবিয়ে রেখেছে। আমি কাউকে দাবিয়ে রাখিনি, কাউকে না। কিন্তু আমি যদি সব কিছু নিজের হাতে না নিতাম, তাহলে অদিতি এই যে দামি দামি শাড়ি, দামি দামি সব গয়না পরে এই বাড়িতে দাঁড়িয়ে তুমি অধিকারের কথা বলছো, এসব কিচ্ছু বলতে পারতে না। ঋষির সঙ্গে তোমায় ফুটপাতে গিয়ে সংসার পাততে হতো, বুঝেছো? শুনুন মা, আপনার এই পায়ের তলায় আত্মসম্মান বিসর্জন দেবার থেকে ঋষির সঙ্গে ফুটপাতে গিয়ে সংসার করা বোধহয় অনেক ভালো। তাই নাকি? তাহলে যাও না, অশান্তি সৃষ্টি করার জন্য এই বাড়িতে পড়ে আছো কেন? পড়ে আছি অধিকারের জন্য। এই সম্পত্তিটাও আপনার নয়, এই ব্যবসাটাও আপনার নয়, যেগুলোকে আপনি অন্যায়ভাবে দখল করে বসে আছেন। তুমি আমাকে ন্যায় অন্যায় শেখাচ্ছ? কি জানো, কি জানো তুমি এই বাড়ি সম্বন্ধে, এই ব্যবসা সম্বন্ধে কি জানো? কি জানি না বলুন তো, কি জানি না সেটা জিজ্ঞেস করুন। গৌতমের বাবা এই ব্যবসাটা শুরু করেছিল, জ্যাঠামশাই মৃত্যুর পর এই ব্যবসাটা আপনি নিজের হাতে নিয়েছিলেন। এই ব্যবসার শ্রীবৃদ্ধি, এই ব্যবসার সুনাম সব কিছু আপনার জন্য, আমি স্বীকার করছি। আবার এগুলোকে অন্যায়ভাবে দখলও করেছেন আপনি। এই বাড়িটা যেমন আপনার তৈরি করা নয়, এটা পৈতৃক সম্পত্তি। কয়েকদিন লকআপে ওই গুন্ডা বদমাশদের সঙ্গে থেকে তোমার মুখে বুলি ফুটেছে দেখছি। সে তো একটু অত ফুটেছে। আমি নয় লকআপে থেকে চোর বদমাশদের সঙ্গে থেকে খুব খারাপ হয়ে গেছে, আমার নয় মুখে খুব বুলি ফুটেছে। আপনি যে সারা দিন এই গুন্ডাদের সঙ্গে কাজকর্ম করেন, তাহলে আপনি কি মা? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমাকে আমি তোমাকে আমি আমি কি খুব একটা ভুল বলে ফেললাম? আপনি আমাকে, কাবেরীকে, অনেককে গুন্ডা দিয়ে মারতে চাননি? কি প্রমাণ, কি প্রমাণ আছে তোমার হাতে? কি প্রমাণ আছে? অনেক প্রমাণ আছে, প্রচুর প্রমাণ আছে মা। কিন্তু শুধুমাত্র আপনার মুখ চেয়ে, গাঙ্গুলি বাড়ির মুখ চেয়ে আমি অনেক পিসিমণি আপনাকে পুলিশের হাতে তুলে দিয়ে নিই। হো, অনেক আর লাবণ্য মিলে তুমি আমার বিরুদ্ধে একটা দল তৈরি করছো? হ্যাঁ, ছি 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 ছি, দল ওটা তো আপনি তৈরি করেন, ওটা আমি তৈরি করি না। আপনি বরং সোহিনী, গৌতম, আরও আপনার কে যেন আছে, দেবজানী, ওদের প্রত্যেকের একটা দল তৈরি করেছিলেন আমাদের অত্যাচার করার জন্য। যাদের ভরসায় এত বড় বড় কথা বলছো, আমি দেখব তারা এই বাড়িতে আর কি করে থাকে। আজই আমি ওদের তাড়াবো। মা, পারবেন না, পৈতৃক সম্পত্তি তো এখন মেয়েদেরও সমান অধিকার, তাই আপনি ইচ্ছে করলেও পিসিমণিকে এই বাড়ি থেকে তাড়াতে পারবেন না।